ফার্স্ট প্রবলেম যেটা আমি বলবো সেফটির ব্যাপারটা, সেকেন্ড প্রবলেম হচ্ছে খাবার দাবার একটা বিশাল বড় প্রবলেম, আর থার্ড প্রবলেম হচ্ছে জামা কাপড় ধোয়ার যে ফেস করা হয়। আমি 3 মান্থ ধরে এখানে আছি, আর হলো খোঁজ আমাকে আমার ফ্রেন্ডরাই বলছে যে সুপার হোস্টেল অনেক ভালো, উঠে দেখ। তো ফার্স্টে ফার্স্ট একটু ভয় লাগতেছিল, পরে উঠার পর অনেক ভালো লাগছে। আমাদের অনেক সেফটি অনেক বেশি এই জায়গাতে। আপনার মিড নাইটে কেউ অসুস্থ হয়ে গেলে আমরা সেটার রেসপন্সিবিলিটি পর্যন্ত নিচ্ছি, কোনো মেয়ের যেন কোনো ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের কখনোই ওদের চিন্তা করতে হয়নি। ওরা ব্রাঞ্চে ঢুকে গেছে মানে ওরা 100% সেফ।